ভোর থেকেই উদ্বেগ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই এই বদন দত্ত লেনে প্রায় 10টি বাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল দেখা দিয়েছে, সেই সমস্ত বাড়ির বাসিন্দাদের বিভিন্ন হোটেলে শিফট করা হয়েছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে কার্যত মেট্রো নোডাল এজেন্সি হিসেবে যারা কাজ করছে KMRCL তাদের মাথায় হাত বলা যেতে পারে এবং তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে গ্রাউটিংয়ের কাজ শুরু হয়েছে, অর্থাৎ ভূগর্ভস্থ বিভিন্ন জায়গা দিয়ে জল লিকেজ হয়ে চলে আসছে এবং যার ফলে এই যে নিচের মাটি সেই মাটি একেবারে নরম হয়ে যাচ্ছে, ফলে কোনোভাবে যাতে জল বিভিন্ন অংশে ঢুকে না পড়ে ফার্দার সে কারণে কিন্তু এই গ্রাউটিংয়ের কাজ হচ্ছে। এই গ্রাউটিং কি একেবারে ঘন সিমেন্ট গোলা একেবারে দেওয়া হচ্ছে এখানে এবং যেটা কিন্তু বিভিন্ন নালাপথে এবং ভূগর্ভস্থ জায়গায় ঢুকিয়ে দিলে যাতে জলটা সেভাবে লিক করে বাইরে না আসতে পারে সেই গ্রাউটিংয়ের কাজ কিন্তু এখানে চলছে এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ হচ্ছে পাইপের মাধ্যমে এবং বিশেষ যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে এই সিমেন্ট গোলা এবং হার্ড মেটেরিয়াল একেবারে মাটির নিচে দেওয়া হচ্ছে সুড়ঙ্গ পথে বা যেখানে যেখানে লিকেজের সম্ভাবনা রয়েছে, যেখান থেকে গতকাল রাতেও লিক করেছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দেখা হচ্ছে। আমি পার্থকে বলবো এই প্রান্তে আসার জন্য যে গ্রাউটিং প্রসেসটা আর প্লাস নিউজ অন্তর্তদন্ত করে দেখাচ্ছে যে কীভাবে কাজ চলছে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু যারা রয়েছেন কর্মীরা তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ইতিমধ্যেই মেট্রোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই গ্রাউটিং যদি এখন করা হচ্ছে তাহলে আগে কেন করা হয়নি, তারা কি জানতেন না যে বউবাজারের তলার মাটি নরম, সেখান দিয়ে যে কোনোভাবে জল ঢুকে পড়তে পারে এবং এই ভূগর্ভস্থ যে জল সেই ভূগর্ভস্থ জল বিপদ ঘটাতে পারে সেটা কি আন্দাজ করতে পারেননি? ফলে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এক, গ্রাউটিং এখন হচ্ছে কেন, 10টা দিন আগে, একটা মাস আগে, দুটো মাস আগে কেন নয়? দুই, 2022 সালের মে মাসের 22শে মে যখন এই ঘটনা ঘটেছিল দ্বিতীয়বারের জন্য দুর্গাপিতুরি লেনের পর শ্যাকড়াপাড়া লেনে, তখন সেই জায়গা থেকে সেই বিষয় থেকে কেন শিক্ষা নেওয়া হয়নি? রাত্রে ডিউটি করে ঘুমাচ্ছিলাম, তারপরে বাইরে লোকের থেকে আওয়াজ দিল দরজায়, আমরা তারপরে উঠলাম, দেখছি যে এই গ্রাউটিংটা কি আমরা একটুখানি এখানে রয়েছে, আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। এই যে গ্রাউটিং আমরা দেখতে পাচ্ছি সিমেন্ট গোলা যে বস্তুটা দেওয়া হচ্ছে এটা কি যদি গুছিয়ে বলো? হচ্ছে নিচে যে ভয়েসটা তৈরি হয়েছে ওই ভয়েসটা তো যদি পুরো এই অবস্থায় থাকে তাহলে আরও বেশি মাটি সাইড থেকে কলাপস হতে পারে, যাতে ওই কলাপসটা না হয়, মাটিতে যাতে ধসে না পড়ে, তার জন্যে নিচে আমরা ওই যে গ্যাপ জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আছে, ওটাকে পূরণ করি। এটা একটা পদ্ধতি, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, পুলিশি ঘেরাটোপ রয়েছে এখানে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ফলে সব মিলিয়ে একথাই বলা যেতে পারে যে একেবারে এই ঘটনার 10 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন মেট্রোর বিভিন্ন বরাদপাড়া সংস্থার আধিকারিকরা। সাধারণ মানুষের একটা উদ্বেগ তো রয়েছে, কিন্তু তার মধ্যেও চেষ্টা করা হচ্ছে বিপর্যয় যাতে সামাল দেওয়া যায়। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে সুচারু মিত্র, আর প্লাস নিউজ, কলকাতা।